আচ্ছা আমি রেকর্ডটা স্টার্ট করে দিছি তো আমরা দেখি লাস্ট ক্লাস পর্যন্ত আমরা কি করলাম আচ্ছা মোটামুটি বক্স মডেল দেখছিলাম আচ্ছা লাস্ট ক্লাসে তো আমরা বক্স মডেল নিয়ে আলোচনা করছিলাম তাই না বক্স এর তো টেক্সট এর কিছু অ্যালাইনমেন্ট দেখাইছিল আচ্ছা ঠিক আছে একটু একটা সেকেন্ড

মানে আমি পাঁচজনের নিয়েও ক্লাস করাইতে পারি তাহলে পাঁচজনের নিয়ে যদি ক্লাস করাই তাহলে কী হবে যদি একজাক্ট দুইটাই শুরু করি দেখা যাবে যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট অনেকগুলো টপিক মিস করবে এবং আমাকে যে জিনিসটা হবে যে আপনারা ক্লাসে বারবার আসবেন আমার গুগল মিটের স্ক্রিনে আসতে হবে আপনাদের জয়েন করাইতে হবে আবার কোডে ফেরত আসতে হবে সো প্যারাটা আলটিমেটলি আমারই হবে তো এই কারণে অপেক্ষা করি আচ্ছা এনিওয়েজ হচ্ছে আমি ফাইলটা ওপেন করে নেই এখান থেকে জিরো আচ্ছা তো লাস্ট ক্লাস পর্যন্ত মোটামুটি আমরা অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করছি আমাদের হচ্ছে সিএসএস এর মোটামুটি বেসিক আইডিয়া সবারই পাওয়া হয়ে গেছে এখন আমরা জাস্ট কয়েকটা জিনিস ধরেন আরেকটু সিএসএস অ্যাপ্লাই করব ছোটখাটো ট্রিক্সগুলো অ্যাপ্লাই করব দেখেন আমরা আমরা তো এক ধরনের ধরেন আমি একটা এখানে একটা ফন্ট লিখলাম এখানে কিছু একটা লিখি ধরেন এরকম কিছু একটা লিখলাম আর কি যে Uh, we learned css এটা আচ্ছা আচ্ছা লিখি যে we learning css এরকম কিছু একটা লিখি we are learning css tricks এরকম কিছু একটা লিখে হ্যাঁ লিখ নাও একটা তারপর ধরেন আমরা यूजुअली যেটা করি যে আমরা স্টাইল যদি আমরা করতে যাই আচ্ছা শুনেন আমি কিন্তু সবসময় ক্লাসের মধ্যে হয়তো আপনাদের হচ্ছে ইন্টারনাল সিএসএসটা করে দেখাচ্ছি হ্যাঁ আপনারা বাসায় যখন প্র্যাকটিস করবেন চেষ্টা করবেন যে এক্সটার্নাল ফাইলটা খুলে তারপর করতে এক্সটার্নাল ফাইল খোলার সিস্টেমটা কি জাস্ট হচ্ছে আপনি এইখানে একটা লিঙ্ক সিএসএস এরকম করে জাস্ট এই জিনিসটা লিখবেন লিঙ্ক সিএসএস লিখবেন পর ট্যাব কিংবা এন্টারপ্রেস করবেন পুরো জিনিসটা এসে করবেন ঠিক আছে তারপর হচ্ছে ফাইলটা লোকেট করে দেবেন যেটা আপনার যেই ফাইল যেই ফোল্ডারে আছে যদি এটা কোনো ফোল্ডারের ভিতরে থাকে লাইক সিএসএস এরকম একটা ফোল্ডারের ভিতর আছে তখন এরকম হবে তাই তো সো এভাবে করে আপনারা কাজ চালাইতে পারেন আচ্ছা তো এটা একটা সিস্টেম গেল তো আমরা হচ্ছে মানে যেহেতু বড় ফাইল নিয়ে কাজ করতেছি না আমরা হয়তো নেক্সট ক্লাস ইনশাল্লাহ একটা ফুল ওয়েবসাইট একটা তৈরি করবো এক্সটার সিএসএস দিয়ে শুধুমাত্র তো তখন আমরা ইন্টারনাল মানে কি এক্সটার্নাল সিএসএস দিয়ে পুরো কাজটা করবো কিন্তু ক্লাসের প্র্যাকটিসের টাইমে আমি সময় বাঁচানোর জন্য জাস্ট হচ্ছে ইন্টারনাল সিএসএস যেটা আছে সেটা ইউজ করতেছি এনিওয়েজ আমি ধরেন এখানে একটা কালার দিলাম ঠিক আছে একটা কালার দিলাম আচ্ছা কালার না দিয়ে আচ্ছা এখানে কি হলো আমি আচ্ছা আমার আমি একটা ভুল করতেছিলাম আপনারা খেয়াল করছেন আমি h1 চল ট্যাগটা না দিয়ে মানে সরাসরি কালার দেওয়া শুরু করছিলাম ঠিক আছে এনিওয়েজ আচ্ছা চলেন আমি একটা কালার দিলাম এরকম কোরাল দেখি তো ফাইলের কি অবস্থা এটা দেখেন আমার কিন্তু এসে পড়ছে এখন একটা আমি ওইদিন দিন আপনাদের বলছিলাম যে আমরা যে জিনিসটা করি যে আমরা হচ্ছে ইউজুয়ালি আমাদের যে ফোনটা থাকে ফন্টটা হচ্ছে কাইন্ড অফ টাইমস নিউ রোমানের মতো একটা ফন্ট হয়ে থাকে তো এটা কিন্তু আমরা আমাদের ভালো ভালো সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে গেলে কিন্তু আমরা এই ধরনের টেক্সটের ফর্মেটটা ইউজ করবো না ঠিক আছে আমরা ফন্টটাকে চেঞ্জ করে ফেলবো ফন্টের চেঞ্জ করার জন্য যেটা সিস্টেম সেটা হচ্ছে আমরা কী করি ফন্ট ফ্যামিলি নামে একটা জিনিস আছে এটা আমি একবার হয়তো একটু দেখাইছিলাম তো এর মধ্যে একটা আছে ধরেন এরকম এজেন্সি সম্ভবত এজেন্সি এফ বি এরকম কিছু একটা ঠিক আছে আচ্ছা দেখি এটা কাজ করে কিনা

আমরা এখন সরাসরি ধরেন আপনার কোনো একটা ফন্ট আপনার দরকার এখন আপনি তো সবসময় তো আর এরকম এখানে স্টোর করা থাকবেন আপনার বাইরে থেকে নিয়ে আসতে হবে ঠিক আছে বাইরে থেকে কী হবে যে গুগল আমরা যদি একটু গুগল ফন্ডসে লিখে সার্চ করি ঠিক আছে জাস্ট আপনি লিখলেন গুগল ফন্ডস ঠিক আছে এরকম একটা কিছু দেখবেন গুগল ফন্ডস লিখে সার্চ করেন একটা পুরো একটা ওয়েবসাইট পাওয়া যাবে ফন্ডস ডট গুগল ডট কম ঠিক আছে আমি ওই ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের তো এইখানে যদি আপনি আসেন এখানে হাজার হাজার অনেক সুন্দর সুন্দর ফন্ট পাবেন ঠিক আছে আপনার যেটা মন চায় আপনি ইউজ করতে পারবেন দেখেন এখানে অনেকগুলো ফন্ট আছে মানে একটা টেক্সট যে বোঝাচ্ছে যে কোন ফন্টটা দেখতে কিরকম এই যে ধরেন এটা হচ্ছে রোবোটো ফন্ট এটা অনেক বেশি ইউজ হয় তারপর হচ্ছে ওপেন স্যান্স এটাও অনেক বেশি ইউজ হয় তো এই যে অনেক ধরনের ফন্ট আছে আপনার যদি মন চায় এটা ইউজ করলেন এটা ইউজ করলেন আপনার যেটা ভালো লাগে ঠিক আছে তারপর এই যে পপিন্স এটা অনেক বেশি ইউজ হয় মানে বেস্ট কয়েকটা আপনার হচ্ছে ফন্টের মধ্যে হচ্ছে পপিনস তারপর হচ্ছে ওপেন সেন্স রবোটো এইগুলো হচ্ছে অনেক বেশি ইউজ হয় আরেকটা ফন্ট আছে নাম হচ্ছে আপনার মনসেরাট এটা উবন ইউজ হয় মনসেরাট ফন্টটা আমরা একটু দেখি মেরি ওয়েদার মাঝে মাঝে ইউজ করা হয় মানে এরকম অনেকগুলো ফন্ট আছে তো ঠিক আছে আমরা একটা খুঁজে বের করি যে মনসেরাট নামে একটা ফন্ট দরকার আমার এই যে এসে বসে ফন্টটা

এরকম কয়েকটা ধরনের জিনিস থাকে তো আমি কি করলাম নয়শো দিলাম দেখেন তে তেমন একটা চেঞ্জ আচ্ছা সাতশো দিছি নয়শো দিয়ে দেখি তো চেঞ্জ হয় কি না মানে এক একটা ফন্ট এক এক রকম সবগুলো একইভাবে কাজ করে না দেখেন এটার মধ্যে নয়শোতে সুন্দর করে মোটা হচ্ছে আবার আরেকটা ফন্টটা এমন হইতে পারে যে সাতশো দিলে মোটা হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম এটার মধ্যে মনে হয় না একশো কাজ করবে এটা সর্বনিম্ন হ্যাঁ একশোটা কাজ করছে তারপর দেখেন আমি আর একটু বাড়াই ধরেন আমি এটা চারশো করি দেখি তো কাজ হয় কিনা চারশো করাতে তেমন কাজ হয় নাই আমি ছয়শো তো দেখি তো কাজ হয় কিনা আহ ছয়শো দিলাম এই যে টাকা কাজ হয়েছে তো জিনিসটা হচ্ছে আপনি এই ধরনের কয়েকটা সংখ্যা আছে যেটা বললাম একশো থেকে নয়শো পর্যন্ত আছে তারপর হচ্ছে আপনি জাস্ট হচ্ছে এখানে একটু সাজেশনটা দেখলে বুঝতে পারবেন যে কি কি আছে অ্যাকচুয়ালি এই যে দেখেন আহ এখানে পাঁচশো থেকে শুরু হয়েছে বাট এটা ইউজুয়ালি হচ্ছে একশো থেকে নয়শো পর্যন্ত থাকে বোল্ড বোল্ডার লাইটার নর্মাল এগুলা থাকে ঠিক আছে তো আমরা হচ্ছে তো একটা ফন্ট ওয়েট দিয়ে দেখলাম এটা কেমনভাবে কাজ করতেছে তো আমরা এখন চিন্তা করলাম যে আমরা গুগলের ফ্রন্টটাতে যাই মনসেডের ফন্টগুলো দেখেন যে থিন হানড্রেডটা দেখতে কিরকম হবে থিন হানড্রেডটা দেখতে এরকম হবে তো আপনার যে যে ফ্ডগুলো লাগবে আবার হচ্ছে যে ফন্ট ওয়েটটা প্রয়োজন আপনি চাইলে সেটা আপনি সেভ করে রাখতে পারবেন যে আমি চাচ্ছি যে মানে ধরেন কথার কথা যে আপনার বাজারে গেলেন কারণ আপনার হচ্ছে যে আহ আজকে ধরেন মানে আপনি চিন্তা করলেন যে আজকে রাতে বা আজকে দুপুরে রান্না করব তো দুপুরে রান্না করার জন্য আমার কি লাগবে যে ধরেন এক কেজি চাল লাগবে আমার আর হচ্ছে যে একটা মুরগি লাগবে আর হচ্ছে কিছু মানে তরি তরকারি লাগবে তো আপনি চিন্তা করেন যাচ্ছেন ঠিক আছে এই কয়েকটা জিনিস লাগে এখন আপনি বাজারে গেলেন দুপুরে লাঞ্চের আহ কি বলে যে বাজার করবেন তা আপনি এগুলো তো বাজার করছেনই করছেন সাথে আবার আপনার একটু সামনে দিয়ে যাচ্ছেন রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছেন ভাবলেন যে আচ্ছা একটা বার্গার কিনে নিই আর একটু সামনে একটা রেস্টুরেন্টে গেলেন আপনি চিন্তা যে একটা পিৎজা কিনে নিই তাহলে জিনিসটা কি হচ্ছে যে আপনার পছন্দ পছন্দেরটুক হচ্ছে আপনি যেটা লাগতেছে সেই জিনিসটা কিন্তু আপনি নিয়ে নিচ্ছেন আপনার খাবারের জন্য তো তেমনি আপনি যখন একটা ফন্ট ইউজ করবেন ফন্টের অনেক ধরনের প্রকার ভেদ আছে হ্যাঁ ফন্ট কোনটা মোটা আছে কোনটা চিকন আছে কোনটা একটু স্টাইল করে ইটালিক ফর্মেট আছে ইটালিক ফর্মেট তো বুঝেন ফন্টের কোনটাকে বলা ইটালিক এই যে আপনার সামনে দেখা যাচ্ছে তো জিনিসটা আপনার যে জিনিসটাতে পেট ভরবে আপনি সেটাই খাবেন ঠিক আছে তেমনি আপনার যে ফোনটা ভালো লাগে আপনি সেটাই নেবেন আপনার এখানে ধরেন এই যে থ্রি হান্ড্রেড ভালো লাগছে আবার ইটালি ভালো লাগছে আপনি এটা সেভ করে রাখলেন মানে এটা ধরেন আপনি বাজারের জন্য বা আপনার ওয়েবসাইটের জন্য আপনি নিলেন তারপর আপনার আরেকটু রিচার্জ আসলেন চিন্তা হলো যে আচ্ছা দুইশো এটা লাগবে আচ্ছা থাক এটা বাদ দিই আহ তিনশোটা বাদ দি আমি চারশোটা লাগবে চারশো ইটার একটা লাগবে আমার পাঁচশো লাগবে এরকম করে আপনার যেই যেটা লাগে যেই স্টাইলটা আপনার পছন্দ হয় আপনি নিয়ে নিলেন তো কথার কথা যে মনে করলেন যে থাক আমি প্রথমবার যখন ইউজ করতেছি আবার এক কাজ করি মোটামুটি সবগুলোরই নিয়ে নিই ঠিক আছে আপনি জাস্ট কি করবেন এই যে খেয়াল করেন এইখানে জাস্ট এই মানে প্রত্যেকটাতে একটা একটা করে ক্লিক করবেন এই যে প্লাসের মধ্যে একটা ক্লিক করবেন তারপর একটা একটা করে ক্লিক মানে ধরেন আমি যেটা যেটা লাগবে তো আপনার যদি মন চায় না আমি এটা রাখবো না তাহলে এটা বাদ দেন ধরেন আপনি দুইশোটা রাখলেন বা যদি মন চায় যে হ্যাঁ ঠিক আছে দুইশো রাখা যায় দুশো নিলাম দুইশো ইটালিকটাও নিলাম আমি তিনশো নিলাম তিনশো নিলাম তারপর যা আছে বাকি সবগুলা নিয়ে নিব শুধু একশোটা বাদ দিলাম মিডিয়াম রাখলাম তারপর হচ্ছে দেখেন মানে যত আপনার সংখ্যাটা বাড়তেছে খেয়াল করবেন ওই যে আমি বলছিলাম একশো থেকে নয়শো পর্যন্ত এরকম আছে এই যে সংখ্যাগুলো যত বাড়তেছে তত দেখেন মোটা হচ্ছে তারপর আইটু নিচে আসেন ছশোটা আর একটু মোটা এখন আপনার যে সবগুলো ইটালিক লাগবে এমন কোনো এমন কিন্তু কোনো কথা নাই যে আমার সবগুলারই আমার ইটালিক নিতে হবে আপনার যদি মন চায় যে না আমি ইটালিকগুলো বাদই দিয়ে দেবো দিয়ে দেন এখান থেকে ধরে ধরে মাইনাস করে দেন তাইলে হবে ধরেন প্রথমবার যদি করতেছি আমরা সবগুলোকে নিয়ে নিচ্ছি দেখতে থাকেন এখন বুঝবেন না হয়তো যেটা কেন দিচ্ছি বা কোথায় ইমপ্লিমেন্ট করবো আমরা একটু পরে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে দেখেন আমি সবগুলারই নিয়ে নিচ্ছি কিন্তু আপনি যেটা আপনার প্রয়োজন হয় আপনার ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে ঠিক সেটাই দিবেন তো দেখেন সবগুলো যখন সিলেক্ট হয়ে যাবে উপরে ডান পাশে দেখবেন একটা এরকম একটা আপনার হচ্ছে যে চারটা ওই যে বক্সের মতো একটা কিছু একটা আছে তা আপনি এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন যে আপনি যে ফোনগুলো চুজ করছেন এখানে এগুলো আবার লিস্ট একার আসছে এখন আপনার যদি মন চায় যে আমি এটা রিমুভ করবো জাস্ট মাইনাস করে দিন তাহলে চলবে আপনার যেটা মন চায় আপনি মাইনাস করে দিবেন এখান থেকে ধরেন তিনশো এটা একটা মাইনাস করে দিলেন ঠিক আছে আপনার তাহলে কি থাকতেছে লাইট থাকতেছে দুইশো লাইফ থাকতেছে তিনশো বাকিগুলো সব চারশো ইটালিক সহ আছে পাঁচশো ইটালি আছে পাঁচশো ছয়শো নর্মাল এবং ইটালিক আছে সাতশো নর্মাল ইটালিক আছে তো এই জিনিসগুলো আপনার কিন্তু রয়ে গেছে সব ঠিক আছে তারপর একটু নিচে আসবেন আসার পর আপনি দেখতে পারবেন যে এইখানে নিচে আপনাকে একটা কোড দেওয়া হচ্ছে এখানে লেখা আছে যে টু এম বেড এ ফন্ট কপি দ্য কোড ঠিক আছে এই যে কপি দ্য কোড ইন্টু দ্য এ হেড অফ ইউর এস্ট ঠিক আছে মানে আপনারা বলছে যে এই কোডটা আপনি কপি করেন কপি করার পর আপনি হচ্ছে হেডের মধ্যে বসে দিবেন ঠিক আছে তো আমার এখানে যতগুলা মানে এখানে যে লিঙ্কটা আছে এই যে না কিন্তু আমরা কি করব এই যে লিঙ্কটা নিব লিঙ্কটা নিয়ে পুরো জিনিসটাকে কপি করব কপি করলাম কপি করার পর কোথায় বসাইতে তো বলছে আমার হেডের ভিতরে তাই না আমি চলো যে আমার হেডের ভিতরে এখানে গেলাম যাওয়ার পর ধরেন আমি এখানে বসে দিলাম জাস্ট ঠিক আছে এটা লম্বা ট্রেনের মতো যাচ্ছে তো আমি কি করলাম অল্টার জেট দিলাম জিনিসটা এখন লাইনে এসে পড়লো তো এখন একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে এইখানে এখানে একটা জিনিস কোথায় 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 যেন ছিল গুগল ফন্ট এই জায়গাটা এখানে আমার দুইটা করতো আমি এটা জাস্ট হচ্ছে ট্যাপ প্রেস করে জিনিসটাকে সোজা করে নিই এখন কোনো কারণে যদি মনে করেন আপনার দুইটা লাইনই অ্যালাইনমেন্ট ঠিক নাই তখন কি করবেন তখন দুইটার একসাথে আচ্ছা দুইটাকে একসাথে সিলেক্ট করবেন এইভাবে করে পুরো জিনিসটাকে একসাথে সিলেক্ট করে ট্যাপ প্রেস করবেন দেখবেন দুইটা লাইনে এসে পড়ছে আবার যদি আপনার মনে চায় যে না আমি আর একটু ব্যাকস্পেস দিব আবার দেন এই যে হয়ে গেল আবার আগের মতো করে রাখি আমরা জাস্ট আপনাদের দেখাইলাম আর কি জিনিসটা একসাথে দুইটারে কেমন করে কাজ করা যায় তো এটা গেল সেভ দিলাম দেওয়ার পরবর্তীতে আপনাকে এখন আরেকটা জিনিস করতে বলছে সেটা হচ্ছে দেখেন একটু নিচে আসেন বলছে যে সিএসএস রুলস টু স্পেসিফাই ফ্যামিলিস ব্যাপারটা হচ্ছে যে আপনি তো মনে করেন হচ্ছে এই যে ফন্ট ফ্যামিলির ভিতরে ওই যে আমরা মনে আছে কোড লিখতাম ঠিক ওই কোডটাই এখানে জাস্ট কপি করে রাখলাম আচ্ছা কপি করলাম করার পর ওই যে আমরা আগে বসেছিলাম এখানে মনে আছে যে ফন্ট ফ্যামিলি হচ্ছে এরিয়ার হ্যালবেটিকা সেন্সেরিফ মানে হচ্ছে যে এখন যে ফন্টটা পাচ্ছে একটু খেয়াল করবেন এখন যে ফন্টটা পাচ্ছে এটা কি কারণে পাচ্ছে যে এখানে আমি একটা নতুন একটা ফন্ট লিখছি দেখে তো যদি আমি এটা কোনো কারণে কেটে দিই কেটে দিলাম সেভ দিলাম আমি যদি আবার রিলোড দিই পারবো যে আমার ফন্টটা চলে গেছে আবার ওই পুরনো ফন্ট ফন্টে চলে আসছে তা এখন আমি করলাম কি আমার ওইখানে যেটা বলছে ফন্ট চুজ করার জন্য সেটা আমি ও আচ্ছা সরি এটা না আমরা হচ্ছে এই যে এখান থেকে এই যে যেটা কপি করছি এটা পেস্ট করবো আচ্ছা এখন একটা জিনিস হচ্ছে যে আপনারা এখানে দুইটা জিনিস দেখলেন যে আমি একটা জিনিস এটা কপি করে নিয়ে আসছি এখানে একটা এরকম একটা জিনিস আর একটা ফন্ট ফ্যামিলির ভিতরে আমি কপি করে বসেছি এখন কেউ কি আমাকে বলতে পারবেন যে অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি কেন আনলাম এই জিনিসটা কিভাবে মানে মানে একটু জাস্ট একটু চিন্তা করেন মানে আপনার মাথার মধ্যে আইডিটা আছে আপনি জানেন এটা অ্যানসারটা জাস্ট আপনি একটু চিন্তা করেন যে আমি কেন এই লিঙ্কটা এখানে আনছি কেউ একজন বলেন তো আমি স্পষ্ট ভাবে বুঝতে পারতেছি একটু আরেকবার বলবেন কি বললেন বলছি ভাইয়া এটা আমার কারণ হচ্ছে আমি গুগল থেকে মানে সরাসরি আমার এই ফোনটা এখানে চলে আসবে হ্যাঁ আমি যদি ডিজাইন করি হুম এক্স্যাক্টলি একদম ভালো আনসারটা দিছেন যে এখন এই যে আমরা মনে আছে যে আমরা বিভিন্ন ছবি বসাইতাম ছবি বসালে কি করতাম সোর্সটার মধ্যে কি করতাম সোর্সের মধ্যে বসাই দিতাম যে ধরেন কোনো একটা গুগলের লিঙ্ক বা কিছু একটা তেমনই এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমি কিন্তু আমার ওয়েবসাইটে ফন্ডটা কোথা থেকে গুগলের একটা ওয়েবসাইট আছে যেখানে ফন্ট পাওয়া যায় ফ্রিতে সেখান থেকে আমি মানে সরাসরি ফনগুলোকে নিয়ে আসলাম তো এখন কথা হচ্ছে এই যে ফন্টগুলোকে আনলাম তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে এখানে একটা উপরে বল আছে যে লিঙ্ক রিলেশন হচ্ছে প্রিকানেক্ট মানে আমার এই যে আমার এক্সটাইমার ফাইলটা আছে আমি যে বাইরে থেকে একটা ফন্ট নিয়ে আসতেছি এটাকে তো আমার এখানে কানেক্ট করতে হবে তো এখানে ওরা একটা ওয়েবসাইট দিয়ে দিছে যে রেফ দিয়ে বললো যে এটা হচ্ছে হাইপার রেফারেন্স হচ্ছে এখান থেকে এই ফন্টসের একটা জিনিস এখান থেকে আসতেছে আসছে তার পরবর্তীতে আবার একটা আপনার এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে এটার মধ্যে হচ্ছে বলা হচ্ছে যে আপনার এখান থেকে তো আপনার হাইপার রেফারেন্সটা হচ্ছে পাশাপাশি আমি যে ফন্ট ফ্যামিলিটা নিয়েছি এবং ওয়েট কত নিয়েছি দেখেন এই যে ওয়েট জিরো দুইশো তিনশো চারশো পাঁচশো এগুলো যেসব ওয়েটগুলো নিছি সবগুলো একসাথে আমার ডিসপ্লে করা হচ্ছে এখানে তারপর রিলেশনটা কি রিলেশনটা হচ্ছে আমার স্টাইল শীটের জন্য রিলেশনটা মানে আমার এই যে আমি একটা ওয়েবসাইটে যে ফন্ট আনবো ফন্ট অ্যাকচুয়ালি আমাকে যে একটা স্টাইল দিবে এটা কিসের মাধ্যমে হচ্ছে সিএসএস এর মাধ্যমে তাই না তো সিএসএস এর মাধ্যমে যেহেতু স্টাইলটা হবে তারা আমাকে একটা সাথে আরেকটা জিনিস লাইন দিয়ে দিছে বলছে যে তুমি ভাই এই যে কোডটা নিতেছ এটা তো নিবা এটা নিয়ে হেডের মধ্যেও আসা পাশাপাশি তোমাকে আরেকটা সিএসএস রুলস আছে যেটা অ্যাপ্লাই করতে হবে কি বলছে যে সিএসএস রুলস টু স্পেসিফাই ফ্যামিলিস মানে যে আপনার যে ফন্ট ফ্যামিলিটা আমরা আগে একটা দিয়েছিলাম মনে আছে সবার যে একটা কি একটা হাবিজাব একটা দিছিলাম ওই সময় কিন্তু আমাদের এই কোডটা আনতে হয় না এই যে লিঙ্কটা আনতে হয় না কারণটা কি কারণটা হচ্ছে এটা সরাসরি আমাদের এটা ব্রাউজারের মধ্যে বা কোড এডিটরের মধ্যে ছিল যেহেতু এখন আমরা বাইরে থেকে ফোনটা আনতেছি যার কারণে এখানে একটা রিলেশন বা একটা লিঙ্ক তৈরি করলাম তারপর এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেটা নর্মাল নিয়ম সেভাবে আমরা জাস্ট হচ্ছে এখানে একটা ফন্ট ফ্যামিলি বসাই দিলাম ফন্ট ফ্যামিলিটা কি আমার ফন্ট ফ্যামিলিটা হচ্ছে আমার মনসেরাট আর পরেরটা যেটা সানসেরিফ দাও আছে এটার ব্যাপারটা হচ্ছে যে কোন কারণে যদি আপনার মনসেরাট ফন্টটা লোড না হয় সেক্ষেত্রে আপনার সানসেরিফ ফন্টটা শো করবে ঠিক আছে তা আমরা হচ্ছে একটু রিলোড দিয়ে দেখি তো কি অবস্থা হয় এই যে দেখেন পুরো ফন্টটাই চেঞ্জ হয়ে গেছে সবাই খেয়াল করছেন জি ভাইয়া আচ্ছা তো এখন যদি মনে হয় যে আপনার যে আমি ফন্টটা তো ইউজ করলাম এখন আমি আবার গোল ফন্টসে যাই এখন আপনার অন্য একটা ফোন দরকার আপনি কি করবেন মানে ধরেন আপনার রোবটও দরকার এখন আমি রোবটাতে ক্লিক করলাম রোবটাতে ক্লিক করার পর ধরেন আমার এতগুলো দরকার নাই আচ্ছা তার আগে আমরা একটু এটা একটু ট্রাই করি এটাতে কি কি করা যায় হ্যাঁ জাস্ট একটু দেখি আমরা ধরেন এই যে আমরা কত থেকে শুরু করছিলাম দেখেন দুইশো থেকে দেখি তো দুইশো দিয়ে যেহেতু এটা আনছি এটা একটু ট্রাই করে দেখি তাইলে ইউজ না করলে ভালো লাগবে না আচ্ছা দেখেন দুইশো দিলাম দেখেন একদম চিকন হয়ে গেল তারপর আমি যদি এখানে ধরেন হচ্ছে এই যে কোথায় 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 এই যে একটু এদিকে আসেন দেখেন আমরা চাইলে ধরেন আমরা পাঁচশো ইউজ করি ঠিক আছে দেখেন তো কি হয় ওয়েবসাইটে যাই রিল্ড দেই দেখেন পাঁচশো হয়ে গেল ঠিক আছে জাস্ট কিচ্ছু না জাস্ট আপনার হচ্ছে ফোনটা করে ফোনটা বসাই দিবেন শেষ আপনার যদি মন

বলছি এখন আমি যে মনসের একটা আনছি সাথে তো ইটালিক ফর্মেট আনছি এখন যদি আমি ইটালিকটা ইউজ করতে চাই তাহলে কিভাবে করবো কারণ ইটালিক ছাড়া নর্মালও তো সাইজের আছে ওয়াইড আবার দুইশো সাইজের ইটালিকও আছে তাহলে আমি কিভাবে ইউজ করবো আচ্ছা তো এখন আপনাদের টেক্সট ফরম্যাটের আমি একটা জিনিস দেখাইছিলাম সবার মনে আছে যে আমরা এইচটিএমএল একটা জিনিস দেখছিলাম তারপর হচ্ছে সিএসএস দেখছিলাম সবার খেয়াল আছে যেটা আপনি আহ আমি এখানে গেলাম এখানে গেলেন আপনি দেখতে পারতেছেন যতগুলো ফ্রেন্ট আছে সবগুলো চুজ হয়ে গেছে আপনি মত করে চুজ করে নেবেন ঠিক আছে আচ্ছা ধরেন আমরা হচ্ছে এখন রোবটোতে আছি তো আসি ধরেন এখানে কোনটা কোনটা যায় আমরা ধরেন হচ্ছে এটা নিলাম আচ্ছা একটা কাজ করি দাঁড়ান একটা সেকেন্ড আমরা এটাকে বাদ দিয়ে দিই দেখি এটা বাদ দিই একসাথে চাইলে আপনি দুইটা ফন্টও রাখতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা চলেন আমরা আগে একটারে ডিলিট করি ঠিক আছে ডিলিট করে পরবর্তীতে আমরা নিয়ে আসবো কোনো সমস্যা নেই তা ফার্স্টে আমি করলাম কি রোবট ওটাকে আনলাম রোবটর হচ্ছে আমার কোনটা দরকার রোবটর ধরেন আপনি নিলেন হচ্ছে চারশো চারশো দুইটা স্টাইল নিলেন পাঁচশোর এই দুইটা স্টাইল নিলেন তারপর সাতশো এটার মধ্যে দেখেন আবার ছয়শো নয় ঠিক আছে নয়শো নিলাম শেষ ওকে আচ্ছা তো এবার আমরা হচ্ছে এখানে আসি লিঙ্কটাকে কপি করি দুইটা লিঙ্কে আমার লাগবে আর প্রথম লিঙ্কটা তো আমাদের অলরেডি আছে সো আমাদের দ্বিতীয় লিঙ্কটা নিলেই চলবে দ্বিতীয় লিঙ্কটা নিলাম আমি নেওয়ার পর আমি এটা এখানে বসে দিলাম তারপর আমাদের আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে এই যে ফন ফ্যামিলি রোবোটো এই যে এটা বসে দেবো খালি ঠিক আছে মাঝখানে অংশটুকু খালি লাগবে আমাদের সো আমরা এটাই খালি কপি করি রোবোটো এটা পুরোটাই দাওয়া আছে ওখানে আমি জাস্ট হচ্ছে মানে সেম জিনিস তো জাস্ট রোবট চুজ করলাম ধরেন আমার হচ্ছে এখন ধরেন আহ পাঁচশো ধরেন আমি একটা দিলাম আমি এখানে এসে রিলোড দিই দেখেন আমার ফোনটা চেঞ্জ হয়ে গেছে পুরো এখন কি ফোনটা আসতেছে এখন আসতেছে রোবটো ও ফন্ট ঠিক আছে তো আমি ধরেন এখানে আবার একটু দিলাম যে নয়শো বা সাতশো দিলাম ছয়শো যেহেতু কাজ করে না এখানে মানে আমি আপনাদের বলছিলাম যে সব ফোনটা কিন্তু আপনার একই নম্বর একই রকম থাকবে মানে একই রকম থাকবে ফোন কথা না একটু ডিফারেন্ট হতে পারে সো জাস্ট আপনি করে দিলেন তারপর ধরেন আপনি দিলেন হচ্ছে সাতশো এটা ঠিক আছে আমরা সাতশো ইউজ করবো এখানে তো অলরেডি ইউজ করা হয়েছে নয়শো দিলাম আচ্ছা সেট দিত হ্যাঁ এবার নয়শো দিয়ে দেখি তো আচ্ছা এটা সর্বোচ্চ এতটুকু আসবে এই যে নয়শোটা দেখতে এরকম হবে আমাদের ঠিক আছে আচ্ছা তো মোটামুটি আপনার বুঝতে পারছেন যে ফোন ক্যামেরা এখন ধরেন আপনার রোবটও তো আছে সাথে আপনি আরেকটা ফল্ট রাখতে চাচ্ছেন ধরেন আমি এখান থেকে পপিন্সটা কোথায় আছে পপিন্স পপিন্স এই যে এটারে নিয়ে আসবো খেয়াল করেন আপনি চাইলে আলাদা আলাদা করে প্রত্যেকটা ফন্টটা আনতে পারেন দেখেন আমার এখানে কিন্তু অলরেডি কী আছে রোবোটোর ফন্টটা কিন্তু সিলেক্ট করা আছে এই যে রোবোটও এখন আপনি একই সাথে দুইটা ফন্ট আপনি আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করবেন এখন কি আপনি আলাদা আলাদা লিঙ্ক বসাবেন তা কিন্তু করবেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি জাস্ট ইজিলি এখান থেকে ধরেন একটা ফন্ট আপনি র কী বলে রোবোটও চুজ করলেন মনসেরাটা চুজ করলেন তারপর আবার আপনি পপিসও চুজ করলেন ধরেন এখান থেকে রেগুলার এটা নিলেন পাঁচশো এটা নিলেন তারপর হচ্ছে এটা নিলেন সেমি বোল্ড তারপর হচ্ছে এটা নিলেন তারপর হচ্ছে এটা নিলেন ঠিক আছে এখন যেটা করতে হবে আপনি এবার লিঙ্কে যান লিঙ্কে যাওয়ার পর দেখবেন যে আপনাকে নতুন একটা লিঙ্ক দেওয়া আছে এখানে নিচের লিঙ্কটা একটু খেয়াল করবেন যেখানে কী কী আছে এই যে দেখেন এই যে পপিন্সের জন্য একটা লিঙ্ক দেওয়া আছে এখানে সুন্দর করে এই কপি করেন লিঙ্কটা কপি করেন এখানেই দেখেন একই সাথে দেখেন পপিন্স আছে আবার একটু নিচে আসেন দেখেন এই যে ফ্যামিলি এটা একটা পপিন্স ওয়েট পর্যন্ত এতটুকু আবার দেখেন আরেকটা ফ্যামিলি শুরু হয়েছে রোবটো ইনিশিয়াল যে এত দেখ যতগুলো কোড আছে মানে কোড বলি যতগুলো ওয়েট আছে সবগুলো এখানে সো আমাদের এই লিঙ্কটা এখন একটু মডিফাই হয়েছে খালি মডিফাই কীভাবে করে হয়েছে মডিফাই হয়েছে যেহেতু আমরা একটা আগে একটা ফল্ট ইউজ করছি এটার সাথে নতুন আরেকটা দিচ্ছি সাথে সাথে কী হলো দুইটা একসাথে যুক্ত হয়ে গেল ঠিক আছে এখন দেখেন আপনার যদি আরো ফন্ট লাগে আপনি যদি আবার চুজ করেন দেখবেন যেখানে এই যে ধরেন এখান থেকে ফ্যামিলি শুরু পপিন্স আহ শেষ হল কোথায় এই যে এই জায়গাটাই শেষ হলো পরবর্তী দেখবেন যে আবার একটা ফ্যামিলি শুরু হয়েছে এখানে শেষ পরবর্তী আরো একটা ফ্যামিলি যুক্ত হবে যদি আপনি আরো একটা চুজ করেন এখন কথা হচ্ছে আপনি রোবটও দেবেন না ঠিক আছে আপনি দিবেন কি পপিংস পপিংস দিলে এখানে আপনার রুলসটা দেওয়া আছে যে দেখেন দুইটার জন্যই দেওয়া আছে একটা হচ্ছে ফান ফ্যামিলি রোবোটের জন্য আর একটা পপিংসের জন্য তো আমরা তো রোবোট অলরেডি ইউজ করছি তো আমরা এখন একটু পপিংস ইউজ করে দেখি কি অবস্থা সেভ দিলাম এখান থেকে ধরেন আমি কি কি নিছি এখানে আমার দেওয়া আছে চারশো পাঁচশো ছয়শো ধরেন আমি এখানে ছয়শোটা নিলাম দেখেন এখন ফোনটা চেঞ্জ হয় কিনা খেয়াল করবেন ফোনটা কতটুকু চেঞ্জ হচ্ছে বা কি

কারো কোনো ফন্ট নিয়ে কনফিউশন না ভাইয়া আচ্ছা ঠিক আছে ওকে চলেন তাহলে এবার আমরা নতুন আরেকটা জিনিস দেখি এখান থেকে সেভ করলাম আচ্ছা একটা সেকেন্ড একটু হোল্ড করবেন আচ্ছা যে জায়গাটা ছিল আমরা তো আমরা যে ফন্ট মোটরটি শেষ তো ধরেন আমরা হচ্ছে এই যে আপনারা যেটা বলছিলেন যে ধরেন আমরা একটা ফন্ট স্টাইল মানে ইটালিক বা ওগুলো কেমন করে করব ওটা আমরা একটু দেখে আসি তো এটা করা যায় কিনা এখন তাহলে আমি এটা রিবুট করলাম আরে ফন্টটা কি হয়েছে আমার চার্জ হচ্ছে না কেন আমার ল্যাপটপটা আচ্ছা একটু হোল্ড করবেন আমার ল্যাপটপের চার্জ শেষ তো অলমোস্ট আমি একটু চার্জে লাগাই দেখি চার্জ হচ্ছে না কেন আচ্ছা থাক পরে দিচ্ছি আচ্ছা যাক তো আমরা যে জায়গাটা ছিলাম যে ধরেন আমরা রোবট আবার দিলাম তো ফন্ট ওয়েটটা আমরা জাস্ট এখান থেকে ধরেন চেঞ্জ করে আমাদের রোবটের কি কি ফন্ট আছে দেখি তো চারশো পাঁচশো ধরেন আমরা পাঁচশো দিলাম ঠিক আছে এই তো এখন চেঞ্জ হয় কিনা আবার ফন্টটা এখন দেখেন ফন্টটা আবার চেঞ্জ হয়ে গেছে তো আপনারা চাইলে হচ্ছে এখান থেকে আসবেন আমাদের সিএসএস আমরা তো আগে এইচটিএমএলে দেখছিলাম যে আমরা ইটালিক বা বিভিন্ন ধরনের জিনিসপাতি করতাম তো আমরা জাস্ট এখন ফন্ট স্টাইল একটা জিনিস আছে এটা ইউজ করবো করার পর আমি বলে দিব যে আপনি ইটালিকটা করে দেন ঠিক আছে ইটালিকটা আমরা করে ফেললাম দেখি তো কি অবস্থা হয় এখন এখন আমার ইটালিক হয়ে গেল কথা হচ্ছে যদি আপনি কোনো কারণে ধরেন আপনি হচ্ছে কোথায় আসি আমরা কিন্তু এটার একটা ইটালি কানিনি কোথায় যেন সম্ভবত আপনারা হচ্ছে পপিন্সের এর কোনো ইটালি কানিনি আমরা রোবটেরই আরেকটা ওয়েট দেখি রোবটে ধরেন আপনি এটা সাতশো দিলেন দেখেন তো চেঞ্জ হয় কিনা ইটালিক সহ আমাদের ওয়েটটা চেঞ্জ হয় কিনা আমরা একটু দেখি এই যে দেখেন সুন্দর মতো আমার জিনিসটা চেঞ্জ হয়ে গেছে ওকে তো আমরা যেটা করতে চাইছিলাম যে আমরা একটু পপিসটা দিয়ে দেখি তো হয় কিনা দেখেন তো পপিনসে কাজ করে কিনা পপিনস ঠিক আছে পপিনস দিলাম পপিনস সেভ দিলাম রিলোড দিয়ে দেখি তো আচ্ছা পপিসটা কাজ হচ্ছে তাহলে মনে হয় আমাদের সিলেক্ট করার ছিল বা অনেক সময় সিলেক্ট না করলেও আপনি যখন এই ফন্ট স্টাইল এটা দিবেন কিংবা এটা যদি আপনি এখন নরমাল দেন নরমাল দিলে দেখি কি হয় নরমাল দিলে হচ্ছে আমার এই জিনিসটা দেখেন চেঞ্জ হয়ে একদম নরমাল হয়ে গেছে তো ডিফল্ট সব সময় কি থাকে আমরা যখন কাজ করি তখন ডিফল্ট কি থাকে নরমাল নরমাল থাকে সো আমরা হচ্ছে এটা এখানে আমাদের ডিফল্ট নরমালি থাকবে সো এটা আমরা ইউজ করে না করে একই কথা তো সবাই বুঝতে পারছেন আশা করি তো এটা আমি আপাতত ইটালিকটা লিখে এটা কমেন্ট করে রাখি যাতে করে আপনারা ভবিষ্যতে জিনিস কোডটা দেখলে বুঝতে পারেন আচ্ছা তো এটা গেল তো আমরা হচ্ছে একটা নতুন আরেকটা জিনিস দেখি লাইক দেখি তো এটা কাজ করে কিনা ফন্ট ভ্যারিয়েন্ট নাম একটা জিনিস থাকার কথা স্মল ক্যাপস দেখি এটা কি অবস্থা হয় একটু খেয়াল করেন তো জিনিসটা কি হয়েছে জিনিসটা হচ্ছে যে আপনার হচ্ছে কয়েকটা সেন্টেন্স গুলো দেখেন উই আর লার্নিং সি এস এস ট্রিক্স ধরেন আমি এখানে আরো কয়েকটা মানে এখানে হচ্ছে প্যারাগ্রাফ দিয়ে দিই ধরেন এটার আমি একটা পি প্যারাগ্রাফ দিলাম খেয়াল করবেন এখানে একটা পি প্যারাগ্রাফ দিলাম তারপর লরেম লরেম টোয়েন্টি দিলাম ঠিক আছে আচ্ছা এখানে ফন্ট সাইজটা একটু বাড়াই দিই ফন্ট সাইজটা বাড়াই দিলাম যে বাইশ পিক্সেল

প্রথম লেটারটা একটু বড় তারপর হচ্ছে বাকিগুলো আমার ছোট মানে ক্যাপিটাল লেটারে থাকতেছে জাস্ট প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় থাকতেছে এখানে যদি আপনি আরও দেন ধরেন লরেম হ্যাঁ দিলেন ঠিক আছে হান্ড্রেড দিলেন এখানে ধরেন এটা বাড়াই দিয়ে আপনি আটাশ পিক্সেল দিলেন দেখেন তো কি অবস্থা এটার দেখেন প্রত্যেকটা হচ্ছে যে যখন নতুন সেন্টেন্স শুরু হচ্ছে মানে নতুন লাইন শুরু হচ্ছে ধরেন ফুল স্টপ কোথায় আছে এখানে এরপরের লাইনটাতে দেখেন এটা একটু বড় হচ্ছে এটা একটু বড় হচ্ছে এটা একটু বড়ো হচ্ছে just এটা একটা স্টাইল আর কি এটা আপনি কুল্লো করতে পারে না কুল্লো কোনো সামাশ নেই আপনাদের দেখাইলাম কিন্তু এটা আমি অন ইউজ করি না টু স্পিক দা ট্রুথ এটা মানে সিএসএস অনেক কিছুতে আছে আপনারা শিখবেন যে সব ইউজ করা লাগবে এমন কোনো কথা নাই তো এটা গেল আচ্ছা এখন আমরা ধরেন নতুন একটা কিছু দেখি লাইক আচ্ছা চলেন একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে দেখি কিছু করা যায় কিনা অ্যাঙ্কর ট্যাগের উপরে আচ্ছা অ্যাংকর ট্যাগ এটা না আমরা অন্য কিছু দেখি আমরা আপনাদের লিস্ট দেখাইছিলাম ইউএল এলআই আনঅর্ডার লিস্ট তারপর অর্ডার লিস্ট দেখাইছিলাম আপনাদের আচ্ছা চলুন এটা নিয়ে একটু আমরা কাজ করি কি হবে আমরা হচ্ছে ধরেন একটা একটা ইউএল খুলি আরে বারবার হ্যাং করতেছে কেন আচ্ছা আচ্ছা ইউএল এর ভিতরে আমরা একটা এলআই দিলাম ঠিক আছে এলার ভিতরে ধরেন এখানে থাকলো যে ওয়ান আচ্ছা একটা লিখি যে লর এম টেন এরকম একটা থাকলো তা আমরা করলাম কি যে এইটাকে কন্ট্রোল শিফট না সরি শিফট অল্টার চেপে ডাউন কি চাপ দিতাম এই দেখেন একটু একটা জিনিস মজার জিনিস এটা আপনাদের দেখা আবারও ব্যাপারটা হচ্ছে যে ধরেন আপনি কোনো একটা কপি করবেন হ্যাঁ আপনি চাচ্ছেন যে পরের লাইনটাতে এই জিনিসটার জন্য জিনিসটা থাকে তাহলে আপনি কী করতে হবে যে ধরবেন ধরে কপি করবেন তারপর এখানে এসে এন্টারপ্রেস করবেন আবার কন্ট্রোল ভি দিবেন এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আপনি যেহেতু একজন কোডার আপনাকে শর্টকাট কীগুলো শিখতে হবে তা আপনি করবেন কি যখন কোনো একটা সেন্টেন্সকে কপি করতে হবে মাল্টিপল লাইন্সের ভিতরে বা আপনি চাচ্ছেন যে এই জিনিসটা আপনার চার পাঁচটা কপি করে ফেলছে তো তখন করবেন কি যে পুরো জিনিসটাকে কপি করবেন মানে ধরবেন লাস্ট দিয়ে এমন করে সিলেক্ট করবেন আগে সিলেক্ট করার পর শিফট অল্টার চাপ দিবেন দাওয়ার পর কিবোর্ড থেকে ওই যে আপ কি ডাউন কি থাকে না ওইখানে ডাউন কি টাতে চাপ দিবেন দেখেন আমি একবার চাপ দিলাম একটা হয়ে গেল দুইবার চাপ দিলাম দুইটা হলো তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার আটবার নয় বার বার যতবার লাগে আপনার ঠিক আছে আপনি যদি আপ কিউ চাপ দেন তাও দেখবেন যে হয়ে গেছে ওকে সো আমাদের হচ্ছে মোটামুটি এই কয়টা হলে হবে তো আমি সেভ দিলাম সবাই বুঝছেন তো শর্টকাটটা কি জি আচ্ছা হ্যাঁ শিফট অল্টার প্রেস করবেন মানে যেটা একসাথে ধরবেন ধরার পর ডাউন কিটা টা চাপ দিবে কিবোর্ডের মানে যতবার ডাউন চাপ দিবেন ততবার কবে হবে ঠিক আছে মানে ধরেন আপনি এমন করে ধরে রাখছেন এই যে আমি আর একবার দেখাই যে ধরেন আপনি পুরোটা ধরলেন ধরার পর ধরার পর আবার মানে আমি দেখাচ্ছি শিফট অলটার চাপ দিলেন দাওয়ার পর মানে আপনি সিলেক্ট করার পর শিফ্ট অল্টার চাপ দিলেন দাওয়ার পর জাস্ট ডাউন কিটা চাপ দেন ডাউন চাপ দেন হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো দেখি তো আমাদের ওয়েবসাইটে কী অবস্থা এটার আসে কিনা দেখেন আমাদের সুন্দর মতো আমাদের লিস্ট আইটেমগুলো এসে পড়ছে তা এখন কথা হচ্ছে যে এই যে আপনি এখানে একটা লিস্ট আইটেম তৈরি করতেছেন আপনি ধরেন এখানে এসে বললেন যে ভাই তুমি এখানে যে লিস্ট আইটেমগুলো আছে সেটার হচ্ছে ধরেন আপনি এমন করে বললেন যে লিস্ট স্টাইল স্টাইল টাইপ এরকম একটা কোড লিখবেন ঠিক আছে লেখার পর আপনি বললেন যে স্কোয়ার খেয়াল করবেন কি করতেছে আমি করতেছি যে আমার যে লিস্ট আইটেমগুলো আছে এটার উপর একটা সিএসএস অ্যাপ্লাই করতেছি কি লিখলাম যে লিস্ট স্টাইল টাইপ স্কোয়ার দেখেন তো একটু আমাদের এটা কি অবস্থায় আছে এটা একটা রাউন্ড একটা সার্কেলের মতো আছে না তো দেখি জিনিসটা কি হয় অ্যাকচুয়ালি দেখেন আমার এই জিনিসটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল চেঞ্জ হয়ে দেখেন স্কোয়ার শেপ হয়ে গেল তাই না হইল কি না যে এটা কেমন করে হয়েছে জাস্ট আমি এখানে বলে দিছি যে লিস্ট স্টাইল টাইপটা তুমি স্কোয়ার করো আমি আরেকটা কাজ করি সেটা হচ্ছে উপর থেকে সাইজটা বলে দিই যে তুমি বাইশ পিক্সেল না চব্বিশ পিক্সেল হয়ে যাও ঠিক হয় কি না চব্বিশ পিক্সেল হ্যাঁ চব্বিশ পিক্সেল হয়ে গেছে সো আমরা এখন আর জুম করতে হবে আমাদের তো দেখেন মানে ব্যাপারটা হচ্ছে আপনি যখন একটা মানে আন লিস্ট কি থাকে আন লিস্টে তো হচ্ছে আপনার এই ধরনের যে কী বলে আপনার হচ্ছে বুলেট পয়েন্টের মতো থাকে অর্ডার লিস্টে কী থাকে ওয়ান টু থ্রি আকারে থাকে তাই না তো জিনিসটা এরকমই তা আমি জাস্ট চিন্তা করলাম যে আমি এখন যে আমার অর্ডার লিস্টটা আসে সরি আন অর্ডার লিস্টটা আছে এটারে আমি স্টাইলটা একটু চেঞ্জ করবো করে একটা কিছু একটা দিব ওকে এ তরুই তারপরে দেখেন আরও কী কী দেওয়া যায় আমরা ধরেন এখানে আসলাম এটাতে কেটে দিলাম এখানে কেটে দিয়ে ধরেন আপনি দিলেন যে আপার রোমান এই এসে খেয়াল করবেন আপনারা রোমান জিনিসটা কি এবার একটু খেয়াল করেন দেখেন 1 2 3 4 5 6 এভাবে করে রোমান সংখ্যাগুলো আসছে তোরা খেয়াল করছেন জিনিসটা কি এই ধরনের সংখ্যাগুলো তো চিনেন নাকি সবাই রোমান সংখ্যা হ্যাঁ এইগুলা সাথে ছোটবেলায় আমরা পরিচিত হইছি তো আমি এবার একটু লোয়ার রোমান দেই তো দেখি তো কি হয় মানে আন অর্ডার লিস্টটা এমন একটা মজার জিনিস এটার মধ্যে আপনি স্টাইল অ্যাপ্লাই করতে পারবেন সুন্দর করে মানে আপনার মন চাইলো আপনি ওয়ান টু থ্রি আকারেও এটা শো করাতে পারবেন তবে জিনিসটা হচ্ছে আপনি যে রোমান আছে তারপর গ্রিক আছে আলফা আছে অনেক ধরনের জিনিস আছে তো এটা গেল ধরেন আপনি এখানে দিলেন লোয়ার ধরেন আপনি দিলেন গ্রিক ঠিক আছে খেয়াল করেন গ্রিকটা কি হয় গ্রিকটা হচ্ছে আলফা বিটা গামা সিগমা ঠিক আছে আলফা বিটা গামা এগুলো তো সবাই চিনেন নাকি যারা মনে করেন আমরা ছোটবেলায় যখন সায়েন্স পড়ছি সায়েন্সের মধ্যে আমরা এই ধরনের টার্মসগুলোকে দেখছি হয়তো আমরা এটা এক্সপ্লেনেশান না জানলেও লিস্ট টার্মসগুলোকে দেখছি বিটা গামা সিগমা এগুলোকে বলা হয় তো আপনি করে শো করাতে পারেন তো আরও আছে যে ধরেন ল্যাটিন দিলেন লোয়ার ল্যাটিন আপনারা যেটা লোয়ার দিচ্ছেন প্রত্যেকটারই আবার এটা হচ্ছে আপারও দিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এবার কি হচ্ছে এবার হচ্ছে আমরা যখন ল্যাটিন ইউজ করতেছি সরাসরি ডি এ আছে এখন লোয়ার না দিয়ে যদি আপনি এখানে আপার দেন দেখবেন আপনার এটা আপার ল্যাটিন আসতেছে ঠিক আছে দেখেন আপার লটিন আসে পড়ছে ঠিক আছে ব্যাপারটা অনেক মজার আপনি যেটা দিবেন সেটাই আসবে ল্যাটিন দেন আলফা দেন আপার আলফা দেন এখন আপার আলফা দিলে আপ এটা আসবে ঠিক আছে আবার আপার গ্রিক দেন গ্রিক গ্রিক দিলাম আচ্ছা দেখেন একটু ভুল হয়েছে মনে কথা আচ্ছা আপার গ্রিকটা নাই আপার গ্রিক অ্যাকচুয়ালি হয় না লোয়ার গ্রিকটাই হয় জাস্ট হচ্ছে আপার রোমান হইতে পারে ঠিক আছে আপনি রোমান দেন এই যে রোমান এসে পড়লো ঠিক আছে আর যদি আমরা আবারও লোয়ার গ্রিকটা দিয়ে দেখাই লোয়ার গ্রিকটা দিয়ে দেখাই এটা হচ্ছে আপনার কি ছিল আলফাভিটা গামা সিগমা এগুলার মানে আপার কেস হয় না এটা জাস্ট হচ্ছে লোয়ার কেসটাই থাকে ঠিক আছে তো সবাই বুঝতে পারছে জিনিসটা কেমন করে কাজ করে কিবা呀 আচ্ছা তো আমরা আরেকটু দেখি আর কি কি করা যায় ধরেন আপনি চাচ্ছেন যে এখানে আমি দেখতে একটা ইমেজ বসাইতে পারি কিনা আমি জাস্ট ট্রাই করব দেখে হয় কিনা আচ্ছা আমরা উম আচ্ছা আইকন একটা ধরে নাম একটা স্টার একটা আইকোন লিখে সার্চ করি স্টার আইকন পিএনজি এরকম কিছু একটা লিখলাম ঠিক আছে আমি একটু দেখি আইকোন পাই কিনা না পিএনজি ধরেন এটা এটা না আমরা একটু ভালো আইকন খুঁজি ধরেন শুধু আইকন মানে ট্রান্সপারেন্ট আইকন খুঁজতেছি আমি এরকম পাচ্ছি না দাঁড়ান আমি একটু খুঁজি ট্রান্সপারেন্ট দিয়ে দেখি তো আসে কিনা আচ্ছা আমরা এটাই ডাউনলোড করি একটা ট্রান্সপারেন্ট আমরা কোথায় আছি কোথায় কোথায় দেখেন এটা কি করতেছি এটাকে আমি একটু এডিট করবো এডিট করে একদম ছোট করে ফেলবো ঠিক আছে দেখেন just হচ্ছে এটা যদি দরকার পড়ে কারো যদি দরকার পড়ে কোনো ওয়েবসাইটে তারা করে এই ধরনের একটা আইকন নামায় গুগল থেকে বা বিভিন্ন জায়গা থেকে ছবি নামানোর স্টক আছে এগুলো আমরা যখন মানে ওয়েবসাইটে কাজ করবো আমরা দেখবো যা মানে আমরা এরকম অসংখ্য ছবি রিসোর্চ ডাউনলোড করতেছি করার পর আমাদের ফটোশপ বা কোনো সফটওয়্যার এগুলো রিসার্চ করে আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছি সো এই জিনিসগুলো আপনারাও মানে ভবিষ্যতে দেখবেন তো আমি ধরেন এটাকে ষোলো বা আঠারো এরকম কিছু একটা দেই

তো এটা আমাদের কোথায় আছে আমাদের ঠিক জায়গা মতো লোকেশনে আছে আচ্ছা আচ্ছা আমরা যে জায়গাটায় ছিলাম কোথায় আবার একটু ফাইলটা ওপেন করে আচ্ছা আপনারা কতটুকু পর্যন্ত দেখছেন

মানে যতটুকু ক্লাস করানো যায় আর কি আমি একটু চেষ্টা করবো আর কি হ্যাঁ তো এই মাঝখানে যদি ইলেকট্রিসিটি আসে তাহলে তা আলহামদুলিল্লাহ এই আর কি তো আচ্ছা যেটা হোক আমরা যে এখানে ছিলাম হচ্ছে আমরা কি করবো যে এখানে একটা মানে আমার পছন্দ মতো আমি একটা কিছু একটা বসাতে যাচ্ছি যাচ্ছি যে একটা ছবি বসেতে ঠিক আছে লিস স্টাইল টাইপ দিলাম আমি ঠিক আছে তা পরবর্তীতে করলাম কি একটা নতুন একটা জিনিস লিখি যে লিস স্টাইল ইমেজ খেয়াল করবেন লিসি স্টাইল ইমেজ আচ্ছা তার আগে আর একটা জিনিস দেখেনি লিস্টাইল পজিশনটা একটু দেখেনি যে আমি যদি এটারে ইনসাইড দিই দেখেন তো কি হচ্ছে আমি এটা ধরেন স্কোয়ার রাখলাম ঠিক আছে আমার লোয়ার গ্রিক পছন্দ না আমি স্কোয়ার করে দিলাম ঠিক আছে দেখেন আমি স্কোয়ার করে দিলাম আর হচ্ছে এটার ইনসাইড দিয়েছি দেখেন কি হচ্ছে আমার কোর্টটাতে যাই খেয়াল করবেন আমার এটা চেঞ্জ হয়ে গেল আমি যদি এটাকে আবার হচ্ছে পজিশনটাকে চেঞ্জ করে আউটসাইড দিই দেখি কি হয় আচ্ছা এভাবে করে বোঝা যাবে না এটাকে একটু বড় করতে হবে নালে

দেখেন আমার এটা দুই লাইনের একটা মানে আপনার হচ্ছে লিস্ট মানে কি বলে লিস্ট আইটেম তৈরি করে ফেললাম তা এখন আমি কোডটাকে যেটাকে আমি হচ্ছে কমেন্ট করছিলাম সেটাকে আবার লিখি যে একটা লিখলাম এরকম ভিতরে একটা করলাম লিস্ট ইনসাইড এবার একটু দেখি তো কি হয় খেয়াল করেন আমাদের আগে এগুলো কি ছিল এক সমানে সোজা ছিল এখন দেখেন জিনিসটা একটু ভিতরে এসে পড়ছে আর এই জিনিসটা আপনার একটু অন্যভাবে শো করতেছে খেয়াল করছেন সবাই আচ্ছা আবারও দেখাই যে আমার যদি এটাকে আমি হাইট করে রাখি মানে কমেন্ট করি একচুয়ালি কমেন্ট করে রাখি দেখেন আমার জিনিসটা কেমন করে শো করে একদম স্ট্রেট একটা লাইন বরবসো করছে যখন আমি ইনসাইড লিখে শো করি ইনসাইড যখন লিখতেছি কোডের ভিতরে তখন দেখেন জিনিসটা আপনার একটু ভিতরে চলে গেছে এটা মানে এটা ইনসাইডে চলে গেছে জাস্ট এতটুকু মানে এটা আপনি চাইলে স্টার্ট করতে পারেন না করলে কোনো সমস্যা নেই তবে এটা অনেকে ইউজ করে ঠিক আছে আমি যদি এটা আউটসাইড দিই আউটসাইড দিলে কি হবে আগের মতো হয়ে যাবে মানে যেটা হচ্ছে ডিফল্ট ঠিক আছে এটা হচ্ছে ডিফল্ট সিস্টেম যেটা আগের মতো হয়ে গেল আমার ইনসাইড দিলাম থাকুক আমি এটা আপাতত কমেন্ট করে রাখি সেভ দিলাম তো আমার এটা আগের মতো আছে তা এখন যেটা করতে যাচ্ছি যে আমাদের এইখানে আমি চাচ্ছি যে এটার পরিবর্তে কোনো একটা ইমেজ ইউজ করা যায় কিনা একটু ট্রাই করে দেখি ঠিক আছে আমিও উভে লাগে অনেকদিন করি না তো দেখি স্টাইল ইমেজ স্টাইল ইমেজ দিলাম তারপর যেটা করব সেটা হচ্ছে ইউ দিলাম

আপনি যে একটা ডিভ একটা তৈরি করবেন বা কিছু একটা তৈরি করবেন ছবি আনার পর ছবিটা বসে দিবেন তাহলে হবে একটা বিষয় হচ্ছে ছবিটাকে সাইজ করতে হবে আর আমরাই যে কয়েক মানে কালকের ক্লাসে ইনশাআল্লাহ হয়তো আমরা একটা পুরো একটা ওয়েবসাইট তৈরি করব ওয়েবসাইটটা তৈরি যখন করব তখন দেখবেন যে আপনারা কিভাবে করে একটা ছবি লেফট হ্যান্ড তো রাইট হ্যান্ড তো এই জিনিসগুলোর সাথে মোটামুটি আপনার একটা সক্ষতা তো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আচ্ছা আমি তো এখন নতুন জিনিস যে দেখাবো আমি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না কারণ 409 কিটা প্যারা পেলাম ভাইয়া হ্যাঁ বলো যে এখানে আমি ইমেজটা দিয়ে রেখেছি লিস্ট তিনটা ছিল তিনটা ইমেজ একসাথে কাজ করছে এটা কি লিখলে যেই কাজ করবে মানে তিনটা ইমেজ বুঝুন ব্যাপারটা কোনটা কথা বল স্যার স্টারেজ যে ইমেজটা আমরা বসাইছি স্টাইল লিস্টে স্টাইল ইমেজের মধ্যে হ্যাঁ তো আমার হচ্ছে লিস্ট ছিল তিনটা আর কি আচ্ছা লিস্ট তো আমার এই যে দেখেন লিস্ট হচ্ছে আমার কয়টা আছে ইউএল এর ভিতর এলাই কয়টা আছে আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা এলায় আছে তো আমি যেহেতু বলে দিছি যে ভাই তোমার কাজটা হচ্ছে তুমি লিস্টের ভিতরে একটা সিসে এপ্লাই করো লিস্টের ভিতরে আমি যখন বললাম যে তুমি ফন্টের সাইজটা চেঞ্জ করো সে কি করলো যতগুলা ফন্ট আছে সবগুলা মানে করেন মানে যতগুলা লিস্ট আছে সবগুলা টাকে সাড় সাড় বড় করে এখন যদি আমি এখানে এসে বলি যে ভাই তুমি তোমার কালারটাকে চেঞ্জ করো কালার চেঞ্জ করে তুমি করে দাও হচ্ছে ক্রিমজন কালার

তো আসার পর যেটা হচ্ছে যে আমি যদি এটাকে এখন কপি করতে চাই কি করতে হবে কন্ট্রোল শিফট অল্টার দিলাম তারপর এই যে হেডিং এটা জাস্ট আপনি সিলেক্ট করবেন পুরোটাকে একটা সিলেক্ট করবেন সিলেক্ট করবেন করার পর শিফট অল্টার চাপ দিবেন শিফট অল্টারে চাপ দিয়ে ধরে রাখবেন এক পাশে একটা বাম হাত দিয়ে শিফট অল্টারে চাপ দিবেন ডান হাত দিয়ে কিবোর্ডের যে ডাউন কি আছে না আপ কি লেফট কি রাইট কি এটা তো চেনেন নাকি ডাউন কি কোনটা যেটা নিচের দিকে যায় তো ওটার মধ্যে চাপ দিবেন খালি একবার করে চাপ দিবেন যতবার করে চাপ দিবেন ততবার করে কপি পেস্ট হয়ে যাবে যতবার চাপ দিবেন কপি পেস্ট হবে তাহলে কন্ট্রোল টিপ দিয়ে তারপর শিফট টিপ দিয়ে না কন্ট্রোল চাপ দেওয়া লাগবে না শিফট অল্টার শিফট আর অল্টার কন্ট্রোল না শিফট আর অল্টার তো দেখেন আমার এখানে কি আসছে যে হেডিং কয়টা আসছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমি এখানে জাস্ট পরের গুলো চেঞ্জ করে দিই আপনি ওইভাবে করে কন্টেন্ট চেঞ্জ করে দিলেন ঠিক আছে চেঞ্জ করে দিলেন আমি যদি এখানে এসে রিলোড দেই

সোজা যে ইলেকট্রিসিটি নেই আচ্ছা হ্যাঁ আমারও নাই আমি হচ্ছে আজকে হটস্পট দিয়ে ক্লাস করাচ্ছি তো আজকে সকাল থেকে একটু ঝামেলা করতেছে দেখে মানে আগে থেকে নেট রাখে দিয়েছিলাম যদি ইলেকট্রিসিটি চলে যায় ক্লাস করাতে পারি কিন্তু ল্যাপটপে আজকে অনেক তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে গেছে আগে মানে ফুল চার্জ করা ছিল না হয়তো এই আর কি আচ্ছা ঠিক আছে আজকে আমি এখানে ক্লাসটা মানে স্টপ করি যদি মাঝখানে যদি আবার ইলেকট্রিসিটি আসে তাহলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবো আপনারা একটু ক্লাস আবার জয়েন করেন ঠিক আছে আমি হয়তো বেশি হলে পাঁচ মিনিট মানে ক্লাস নিতে পারবো কারণ এই যে দেখতে পারতেছেন দেখা যাচ্ছে চোদ্দ মিনিট কিন্তু ক্লাস মানে যদি এখন অন্য কোনো ব্রাউজার ওপেন করি ট্যাব ওপেন করি ধাপ ধাপ চার্জ চলে যাবে ওকে তারকে আমি রেকর্ডটা দেখি ইলেক্ট্রিসিটি আসলে আপনাদের আপলোড করে দিব আর এর মাঝখানে যদি ইলেকট্রিসিটি এসে পরে ধরেন আধা ঘন্টা বা দশ পনেরো মিনিট বিশ মিনিটের মধ্যে তাহলে আমি whatsapp এ আপনাদের নক দিলে আপনার ক্লাসে আবার জয়েন করেন ঠিক আছে ওকে ভাইয়া কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোনো কিছু জানার আছে থাকলে বলতে পারেন

আচ্ছা আরও পাঁচ মিনিটের মতো পারবো আচ্ছা আমি এর মাঝখানে টান্ডার আপনার সবাই থাকেন আমি রেকর্ডটা স্টপ করে দিচ্ছি হুম